কুড়ের দল বদলু অর্জুন বাবু, একটু অর্জুন বাবুর ভুকটাকে একটু কাঁপাতে হবে তো নাকি? ফ্ল্যাশটা আস্তে আস্তে অন করুন তো, ফ্ল্যাশটা অন করুন তো, অনেক দূরে দূরে আছে, ফ্ল্যাশটা অন করুন তো। সবার হয়ে গেলে আওয়াজ দেবেন, তারপরে বলবো। হ্যাঁ, স্লোগানটা তারপরে হবে, এমন স্লোগান দেব অর্জুন বাবুকে কাঁপিয়ে দেব, পার্থ দাকেও কাঁপিয়ে দেব। হ্যাঁ, স্লোগান হবে, শুরু হবে, স্লোগান শুরু হবে, স্লোগান শুরু হবে, ইনক্লাব ইনক্লাব ইনক্লাব, আইএসএফ আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই চোরদের সরকার, এই ডাকাতদের সরকার, এই চাকরি চোরের সরকার, এই ফ্যাসিবাদী সরকার, এই বিভাজনের সরকার, এই বিভাজনের সরকার। আগামী মে মাসের 20 তারিখ আসছে দিন, মে মাসের 20 তারিখ আসছে দিন। ভাই একটা কথা মনে রাখবেন, বসুন এবার, এটা পৌঁছে যাবে, চিন্তা নেই, এবার যে যার জায়গায় বসে যান। অনেক ভোট লুট হয়েছে মনে পড়ছে আমাদের কথা, অর্জুন বাবু ক্ষমতায় আসার পরে, তিনি এমপি হওয়ার পরে যেভাবে ব্যারাকপুরের ওখানে অত্যাচার হয়েছিল, বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছিল, তখন কিন্তু পার্থ বাবুরা ভয়ে বাড়ি বাইরে বার হয় না, আমাদেরকে দায়িত্ব নিয়ে ওখানে শান্তি ফিরাতে হয়েছিল। তাই এই লোকসভা নির্বাচনে না অর্জুন বাবুকে ভোট দেব, না পার্থ বাবুকে ভোট দেব, আমরা দায়িত্ব নিয়ে আমাদের ভোট পাঠিয়ে দিয়ে আমাদের লোককে পার্লামেন্টে পাঠাবো। যখন হামলা হয়েছিল, অত্যাচার হয়েছিল বীজপুরে, তখন পার্থ বাবুরা যায়নি কিন্তু শান্তি ফিরাতে, তখন ব্যারাকপুরে এই কেউ যায়নি শান্তি ফিরাতে, আমাদেরকে দায়িত্ব নিয়ে হয়েছিল। ওখানকার যারা লিডার ছিল তাদেরকে বুঝিয়ে বাজিয়ে অনেক কষ্ট, হয়তো প্রকাশ্যে এসে করতে পারেনি অনেক ক্ষেত্রে, গোপন থেকেও যাতে শান্তি ফিরে তার চেষ্টা আমরা চালিয়েছিলাম। তাই এখান থেকে তো একটা বার্তা দিতে হবে, এই যে মানুষজন দেখেছে, এই অন্তত 8-10 হাজার মানুষকে দেখে পার্থবাবুরও ভয় খেতে শুরু করে দিয়েছে। পার্থবাবুর লোক এতক্ষণ ভিডিও করে নিয়ে চলে গিয়েছে যে দাদা কি লোক এসে পৌঁছেছে, যে আমডাঙ্গায় আপনারা 21-এর নির্বাচনের পরে এত সন্ত্রাস করলেন, এই বিধায়ককে দিয়ে এত হামলা চালিয়েছেন, পঞ্চায়েত ভোটে এত ভোট লুট করেছেন, তারপরেও যেভাবে আজকে সাধনপুরে হাজার হাজার মানুষ এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়া তলে তথা জামির সাহেবকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবার জন্য উপস্থিত হয়েছে, এটা অভূতপূর্ব। এই মানুষ দেখে বোঝা যাচ্ছে আগামী দিনে পার্লামেন্টে এই আমডাঙ্গা শুধু নয়, এই নৈহাটি থেকে শুরু করে, ব্যারাকপুর থেকে শুরু করে, জগদ্দল থেকে, কাকিনাড়া থেকে শুরু করে, শ্যামনগর থেকে শুরু করে, সমস্ত স্বধর্মের বর্ণের জাতের মানুষেরা খামচিহ্নকে খুঁজছে, খামচিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে, তাদের কণ্ঠ হয়। ভিডিও করে এনে চলে গেছে, তখন চিন্তা নেই আপনাদের, আর একটা ভিডিও আমাদেরকে, আমাদের এখান থেকে ভিডিও কোথায় দিতে হবে, আর একবার পাঠাতে হবে, তাই তো? হ্যাঁ হবে। অর্জুন বাবু, পার্থবাবু, তারা বুঝতে পারছে আর বোকা বানিয়ে রাখা যাবে না। আমার কাছে একটা কাগজ আছে, আমার কাছে একটা কাগজ আছে, আপনাদের বলে রাখি এই সমস্যার সমাধান করা দরকার। আমি বিগত দিনে আওয়াজ দিয়েছিলাম আমার এখানকারের যে 20,000 অত্যাচারিত লাঞ্ছিত মা বাপ ভাইয়েরা বুঝতে পারেনি, আমাদের ডাকে সাড়া দেয়নি, তাই আমরা এই আওয়াজটা সেই অর্থে দেশের এই থাক থাক বসো বসো গেলে বসো এই বসো বসো রাজ্যের আইনসভায় পৌঁছাতে পারেনি। সময় এসেছে যে সমস্যা হচ্ছে, ন্যাশনাল হাইওয়েটা এক্সটেন্স হচ্ছে জানেন তো, চওড়া হচ্ছে জানেন তো, এই চওড়া 2013 সালে একটা আইন বেরিয়েছে ন্যাশনাল হাইওয়ের এক্সটেন্ড করার জন্য, এক্সটেনশন হওয়ার জন্য, ক্ষতিপূরণের জন্য নতুন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আইনকে সংশোধন করেছে, ক্ষতিপূরণটা অনেক বেশি দিচ্ছে, মফস্বল এলাকার ক্ষতিপূরণ এবং শহর এলাকার ক্ষতিপূরণ অনেক বেশি দিচ্ছে,
কিন্তু এখানে আপনাদের এলাকায় বলছি, আপনাদের এলাকার যে যে নদিয়া জেলা শেষ হচ্ছে, তারপর থেকে দেখবেন যাদের জমি গিয়েছে বা অনেকে জমি নেবে বলেছে, তারা সেই অর্থে ক্ষতিপূরণ পাচ্ছে না। কিন্তু নদিয়া জেলা দেখুন অলরেডি রাস্তা এক্সটেনশন হয়ে গিয়ে কত সুন্দর চওড়া হয়ে গিয়েছে। ওখানে কেউ আত্মীয় থাকলে জিজ্ঞাসা করবেন, যার এক কাটা জায়গা পড়েছিল তার কম করে 7-8 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। আর এখানে যারা 8-10 কাটা জায়গা পড়েছে তাদেরকে ক্ষতিপূরণ 30-40 হাজার টাকা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বুঝতে পেরেছে। কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সবার জন্য তো ক্ষতিপূরণ সমান করেছে, নদিয়া জেলার জন্য ক্ষতিপূরণ বেশি, এই উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য, আমডাঙ্গা এলাকার মানুষের জন্য ক্ষতিপূরণ কম, এই ধরনের কিছু তো ব্যাপার নাই ভাই। তাহলে হচ্ছেটা কি, আমার কাছে যতটুকু খবর আছে, আমি বিভিন্ন অফিসারদের সাথে কথা বলি, সমস্ত দলের, সরি দল বলা আমার ভুল হবে, সরি টু সে, আমি এটা তুলে নিচ্ছি এখানে, সমস্ত কি রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে বা কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে, যে সমস্ত তাদের মধ্যে যে অফিসারদের সাথে আমি কথা বলেছি, এখনও পর্যন্ত এমন কোনো অফিসারকে পেলাম না যে আমার যে জিনিসটা জানতে চেয়েছি তার আমাকে উত্তর দেয়নি। বরঞ্চ আমি যখন যে বিষয়ে জানতে চেয়েছি ওরা আরও উৎসাহিত হয়ে আরও বেশি ডেটা আমাকে দিয়েছে। আমি ডেটা তুলে দেখেছি, আমি ডেটা তুলে দেখেছি নদিয়া জেলার এক কাটা জমির ওপরে প্রায় 7-8 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে, আর এখানে 30-40 হাজার টাকা দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমি জানতে চেয়েছি অফিসারদের কাছে যে এটা হওয়ার কারণটা কি। তাহলে কি নদিয়া জেলাকে ওই ভারত সরকার বেশি ভালোবাসে আর এই জেলাকে কি খারাপ কম ভালোবাসে? বললো, সাহেব ওই রকম কোনো ব্যাপার নাই, খোঁজ নিয়ে দেখুন সাহেব, আপনাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার টাকাটা ডিএম অফিসে এসে পৌঁছে গিয়েছে, ওখানকার কিছু আধিকারিক আর লোকাল যারা আছেন অফিসিয়াল থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি, ওই এমএলএ গোছের যারা আছেন, ওই এমপি গোছের যারা আছেন, তারা দেখুন মধ্যখান থেকে কাটমানি খাচ্ছে, বুঝতে পারছেন কি বলছি? এই যে কাটমানিটা খাচ্ছে এটাকে বন্ধ করতে হবে। তো আমরা এখানে চিৎকার করছি, ঠিক কথা, আমরা এখানে চিৎকার করব, আমডাঙ্গার যে প্রায় 20,000 মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার পরও কেন ক্ষতিপূরণ পাচ্ছে না, এখান থেকে তো আওয়াজটা তুলব। আমরা চাইছি এই আওয়াজটা শুধুমাত্র আমডাঙ্গায় সীমাবদ্ধ রাখবো না, পশ্চিমবাংলাতে সীমাবদ্ধ রাখবো না, যেখানে দেশের আইন তৈরি হয় সেই আইনসভার মধ্যে অ্যাডভোকেট জামিরকে পাঠিয়ে এই আওয়াজটা তুলব। আমডাঙ্গার 20,000 মানুষের সাথে যে ইনজাস্টিস হচ্ছে, তাদের যে ক্ষতিপূরণ লুট হয়ে যাচ্ছে, সেই বিষয়টা সেখানে গিয়ে আমরা তুলতে চাই। তোলার যদি আপনারা সুযোগ দেন, দেবেন তো নাকি ভাই? যাদের টাকা, যাদের জমি চুরি হয়ে যাচ্ছে এই 20,000 মতো মানুষ, তাদের কাছে অনুরোধ করব, আসুন অর্জুন সিংকে আপনারা অনেক ভোট দিয়েছিলেন, অর্জুনবাবু ওখানে গিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করেছে, অর্জুনবাবু ওখানে গিয়ে আওয়ার পরে মাইকে আজান বন্ধ কিভাবে করা যায় তার জন্য পলিটিক্স করেছে, মনে নেই আপনাদের? আরে অর্জুনবাবু যখন তৃণমূলে ফিরে এসেছিল সাথে করে নিয়ে যারা চামচাগিরি করেছিল, মুসলিম মহল্লায় ঢুকেছিল, মাইকের আওয়াজ তখন অর্জুন বাবুর কানে হয়তো ঢোকেনি, কিন্তু মামলাটা তুলে নেওয়ার জন্য আপনার এলাকার বিধায়ক একটাও শব্দ খরচ করেনি। ওকেও ছাড়াবে না, ওকেও ছাড়াবে নাকি? ওনাকেও ছাড়াবে না। সাথে করে নিয়ে খুব ঘুরছিল না ও বাটা? তো আমডাঙ্গা দিয়ে এসে বেশি ঘুর ঘুর করেছে, আর কোন জায়গায় জায়গা পেয়েছিল? শুধু আমাদেরকে বোকা বানিয়েছে, আমডাঙ্গা মাসিকে বোকা বানিয়েছে শুধু। ও ভালো লেগেছে তৃণমূল ছেড়ে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারে, আসতে পেরেছে তাই ধরে নিলাম। কিন্তু এখন কি বলছে, রাষ্ট্রপতি নির্বাচনের সময় দুটো ভোট ক্রস চিহ্ন হয়েছিল, তাই তো? একটা ছিল অর্জুনবাবু আর একটা শুনলাম নাকি দেবদা ঘাটালে তৃণমূলের বকলমে, তারা বিজেপিকে সুবিধা করছে তো। তো আমি তাও ধরে নিলাম, অর্জুনবাবু যখন তৃণমূলে আসলো, মমতা ব্যানার্জির কি উচিত ছিল, এ অর্জুন তুমি কি আপনি কেসটা তুলেলেন হাইকোর্ট থেকে? তুলেছে, এই তুলেছে, কারণ
মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাইছে যে এদেরকে যতটা ভয় দেখিয়ে রাখতে পারবো ততটা এদের কাছ থেকে লুটতে পারবো, এদের ছেলের মেধাগুলোকে 20 লাখ 30 লাখে বিক্রি করব, আমার কিছু করতে পারবে না, যেই করতে চাইবে বলবে বিজেপি এসে যাচ্ছে, বিজেপি এসে যাবে বলে ভয় দেখিয়ে রেখে দেবে। এই ভয়টা কাটিয়ে আমাদেরকে উঠতে হবে। আজকে অর্জুনবাবু মিষ্টি মিষ্টি কথা বলছে না, আবার আমডাঙ্গার দিকে ঘুর ঘুর করছে, আবার নৈহাটিতে গিয়ে ঘুর ঘুর করছে, ও আর হরতে দেওয়া যাবে না। অর্জুন বাবুকে লাল কার্ড দেখিয়ে কোথায়, মাঠের বাইরে শুধু নয়, লাল কার্ড দেখলে কোথায় থাকতে হয় জানেন, ও রিজার্ভ বেঞ্চও বসতে পারে না, নিচে ওদের ড্রেসিং রুমে চলে যেতে হয়। আমরা লাল কার্ড দেখিয়ে অর্জুন বাবুকে ও ড্রেসিং রুমে পাঠিয়ে দেবো, হবে তো নাকি? আর পার্থবাবু তো উনি তো মিস কলের এমএলএ, উনি এখন মিস কল দিয়ে আছে নাকি? কী মিস কলটা আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, তাই তো? ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, মানুষের ওপরে যে অত্যাচার হয়েছিল, মানুষকে যেভাবে মারধর করেছিল, এই আমডাঙ্গাতে, এই নৈহাটিতে, এই বীজপুরে, এই কাকিনাড়াতে, এই ব্যারাকপুরে যেভাবে সাধারণ মানুষের ওপরে এই পার্থবাবুদের দলের পক্ষ থেকে পার্থবাবুরা দায়িত্ব নিয়ে, এই রফিক বাবুরা দায়িত্ব নিয়ে যে হামলা চালিয়েছিল, তারপরে কিন্তু কোর্টের মাধ্যমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে, যে কোনো মুহূর্তে ধরে কিন্তু জেলের মধ্যে রাখতে পারে। এ তো মিস কলের এমএম, এ তো মিস কল দিয়ে রেখেছে একে। আগামী দিন আপনার ভোট নেবে, আপনার ভোট নেবে, নেওয়ার পরে ভালো করে বুঝবেন, তৃণমূলের সাথে কিন্তু কংগ্রেসেরও জোট নেই, তৃণমূলের সাথে বিজেপিরও কিন্তু প্রকাশ্যে জোট নাই, দুটো দলের সাথে প্রকাশ্যে জোট নেই। এখন দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। তৃতীয়, হ্যাঁ, তো দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকারের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা আছে, কিন্তু দুটো সরকারেরই সাথে প্রকাশ্যে মমতা ব্যানার্জির দলের কোনো সম্পর্ক নাই, গোপনে বিজেপির সাথে আছে। 1998 সালে বিজেপির হাত ধরে তারা ক্ষমতা মানে দল তৈরি হয়েছিল বিভিন্ন সময়, 1999, 2000, 2002, 2004 গুজরাট দাঙ্গার পরেও মোদিজির হাত ধরেছিল কে, এই পার্থবাবুর দলের, পার্থবাবু যে দলে আছেন সেই দলের নেত্রী। তো আমি একটা কথা বলে রাখি, আমরা কি দেখছি যে পার্থবাবুকে মিস কল দিয়ে অলরেডি রেখে দিয়েছে নটোরিয়াস ক্রিমিনাল বলে লিস্ট করে রেখে দিয়েছে। ভোটের পরে যদি বিজেপির কিছু সিটের প্রয়োজন হয়, পশ্চিমবাংলা থেকে যারা এক পা এগিয়ে আছে যাওয়ার জন্য, সেই লিস্টে মিস কল দিয়া এমপি যদি ইনি হয়ে যান, এই মিস কল দিয়া লোকগুলো আগে যাবে। তাই আমরা কি আমাদের মূল্যবান ভোটগুলো এই মিস কল দিয়া লোককে দেব? এই দেব, কারণ আমার জেনে বুঝে আমাদের হাত কাটা হবে। যেভাবে অর্জুন সিংকে কোনোভাবেই দেব না, যে অর্জুন সিং মাঝে মধ্যেই বিভাজনের রাজনীতি করে হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে গদিতে টিকে থাকতে চায়, সেই অর্জুন সিংকে মুসলমান হিন্দু নির্বিশেষে আমরা ভোটের মাধ্যমে তার আওকাতটাকে আমরা বুঝিয়ে দেব। উনি তো দল চেঞ্জ করবেন দলে আসবেন, দল চেঞ্জ করবেন দলে আসবেন, উনার হয়ে যারা এতদিন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লো বা উনার জন্য যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের অবস্থা কি হবে? তাই বলবো, ঐক্যবদ্ধ হন, কে হিন্দু কে মুসলমান, কে জৈন কে খ্রিস্টান, আমাদের দেখার দরকার নাই, আমাদের মূল্যবান ভোট অর্জুন সিংয়ের বিপক্ষে আমরা দেব এবং খামচিহ্নের পক্ষে দেব।